ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে আজকে সকালবেলা, মানে সকাল না, এখন বেলা 12টা দাঁড়াও, টাইমটা একটু দেখে নিই তারপরে বলছি। 1:10 বাকি, ওই যে আমার ঘড়ি দেখতে পাচ্ছ, 1:10 বাকি, মানে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে বা রান্না করতে। এই যে এখন সবে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর এই যে চিকেনটা হবে, মশলাটা রেডি করে নিয়েছি, আর আজকে বানাবো সেই শুটকি মাছ। তোমাদের বলেছিলাম কালকে আমার উপোস ছিল, তা উপোসের জন্য আমি তেমন একটা রান্না করতে পারিনি, আর ঝটপট করে রান্না করে পুজো দিতে যাব, সেই পুজো দেওয়াটাও আমার খুব দেরি হয়ে গেছিলো কিছু কারণবশত। যাই হোক, খুব বেলাতে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে সকালবেলা ঘুমিয়েছি ভোর ছটার সময় ঘুমিয়েছি বলে আমি একটু দেরি করে উঠেছি। আজকে রোববার যেহেতু, ওই জন্য দেরি করে উঠেছি। তাই ভাবছিলাম যে ভিডিও দেবো না, কিন্তু না, তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো তাদের জন্য আমার একটা ভিডিও আনতে হয়। আর কাকিমা দেখো কিন্তু পাগলির মতনই চলে এসছে, ঠিক আছে? তো শুধু একটা কথাই আমার তোমাদেরকে বলা, রান্না তো আমি করবো, রান্নাটা করবো একটু পরে, কারণ খাওয়ার মানুষ তেমন একটা নেই, যারা খাবে তারা অনেক দেরিতেই খাবে। আমি যে কালকে ভিডিওটা প্রাইভেট করেছি, তোমরা সবাই দেখেছো আমি ভিডিওটা করেছি, নিজের কিছু মনের কথা জানিয়েছিলাম, সেই মনের কথাটা আমি বলতে পারছিলাম না, তাই তোমাদের শেয়ার করেছিলাম, তার জন্য ভিডিওটা আমি প্রাইভেট করেছি। তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো ভুলবশত আমি ভিডিওটা করে ফেলেছি, আমার মনের কষ্টটা তোমরা জানোই, কাকিমার কষ্ট হলে তোমাদের কাছে এসেই প্রকাশ করে, তার জন্য এত কিছু হয়ে যাবে আমি জানতাম না। যাই হোক, সবটাই তোমরা লাইভে দেখেছো, অন লাইভ চালানো ছিল, রিবিল লাইভ চালানো ছিল, ওনার লাইভ চালানো। আমি আর কারো নাম ধরতে চাই না, কারণ আমি শুধু তোমাদের একটাই বার্তা দিতে চাই যে তোমরা যারা কাকিমাকে ভালোবাসো, কাকিমাকে ভুল বুঝো না, একটা কথাই বলবো, কাকিমাকে ভুল বুঝো না। আর কাউকে নিয়ে ভিডিও যদিও করো, আমাকে কারোর মধ্যে জড়াবে না, ঠিক আছে? কারণ আমি আমার মতন চলতে ভালোবাসি, আমি আমার মতন থাকতে ভালোবাসি, আমি আমার মতন ডিসিশন নিতে ভালোবাসি, সবটাই আমার ইচ্ছাতেই আমি করি, আমি কারো ইচ্ছা নিয়ে করি না। কিন্তু আমার পিঠ পিছে অনেক কিছু হয়, সেটাও আমি বুঝতে মানে অনুভব করতে পারি, কিন্তু দেখো কোনো কিছু প্রমাণ ছাড়া তো কিছু করা যায় না, কিছু বলাও যায় না, সেখানে দাঁড়িয়ে আমি কোনো সময় কিছু বলিও না আর বলতে চাইও না। শুধু একটা কথা বলবো, আমি সবার প্রয়োজন হয়ে গেলাম, প্রিয়জন হতে পারলাম না। সবার জন্য করে গেলাম, শুধু প্রয়োজন হলাম, প্রিয়জন কারো হতে পারলাম না। সকাল থেকে আমার খুব কষ্ট হচ্ছে, এই কথাটাই আমি বলতে পারছি না তোমাদেরকে, এতটাই কষ্ট হচ্ছে যে আমি মানুষের জন্য করেই যাচ্ছি, আমি কি পেলাম জীবনে? করতে পারলে ভালো, না করতে পারলেই খারাপ। থাক, বেশি কথা বলতে চাই না, আবার এই নিয়ে কি শুরু হয়ে যাবে। আমি শুধু একটাই বার্তা দিতে চাই, যারা কাকিমাকে ভালোবাসো ভুল বুঝো না। আমি ভিডিওটা প্রাইভেট করতে বাধ্য হয়েছি, আর টোটালি আমি ওনার সব ফটো মটো সব সরিয়ে দিয়েছি। আমি চাই না এইসব ঝুট ঝামেলা, আমার মানে এক ঝামেলা নিয়ে আমি ভুগছি আজকে 3 বছর ধরে, আবার কোনো ঝামেলা এসে আমার ঘাড়ে পড়ুক, আমি চাই না। তো তাই জন্য আমি সবটাই সরিয়ে দিয়েছি। যাই হোক, একটা সত্যি তো একটা সোশ্যাল বার্তা, তার নামে আমি এরকম বলেছি, আমার বলাটা উচিত হয়নি, আমার কষ্ট লেগেছিলো, আমি বলেছিলাম, তার জন্য আমি প্রাইভেট করে দেবো। তোমরা ভয়েসটাও শুনেছিলে যে প্রাইভেট করে দেবো বলেছিলাম, সেখানে আমি দাঁড়িয়ে প্রাইভেট করেও দিয়েছি। আর আমি এসব নিয়ে ভিডিও করবও না, আর এইসব বলতেও চাই না। আর তোমরা যারা 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 ভিডিও করো, আমাকে প্লিজ ওর মধ্যে জড়িয়ে ভিডিও করবে না, তোমাদের মনের মতন তোমরা ভিডিও করো ওনাকে নিয়ে, কিন্তু আমাকে জড়াবে না, ঠিক আছে? আমি আর এইসব দেখো দুদিন এসে এত বড় ক্যাচরা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। যাই হোক, এইটুকুই বলবো, যদি কাকিমাকে ভালোবেসে থাকো, কাকিমাকে ভুল বোঝো না। আর আসি তো তোমাদের কাছে
নিজের কষ্টটা শেয়ার করতে, আমি যে কি কষ্টে থাকি, কষ্টে আছি, শুধু এই মনটা জানে আর আমার মাটা জানে, ঠিক আছে, আমার বন্ধুটাও জানে, বলবো না আমার মেয়ে জানে না, মেয়েও জানে, তাও মেয়ে আমাকে অনেক খারাপ করেছিল, সেই জায়গা থেকে নিজেও বোঝে না মা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট পায়, থাক বলতে পারছিলাম।